কণ্ঠরোধ করার পর গ্রহণ করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে এটা খালি আজকে না, সমকালের জন্মলগ্ন থেকেই এই প্রতিকূল পরিস্থিতির ভেতরে তাকে কাজ করতে হয়েছে, এবং সেটাই আমি সবচেয়ে সাধুবাদ জানাব। সেই সংগ্রামে সমকাল কোনোদিন মাথা নত করে নাই, এবং সত্যকে জনগণের সামনে উদ্ভাসিত করে তার মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার চেতনাকে প্রসারিত করার জন্য সে ভূমিকা পালন করেছে। সমকালের সমস্ত পরিচালক, কর্মকুশলী এবং বিশেষ করে সাংবাদিকবৃন্দ, তাদের সকলকে আমি সেই জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। আজকের এই শুভদিনে আমি শুধু এটাই কামনা করব, সমকাল আরও বহুদিন বহুদিন এই পথে অগ্রসর হোক, সেটা আন্তরিকভাবে আমি এবং দেশবাসী কামনা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।